সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। এখন আধুনিকতার যুগে মোবাইল ইন্টারনেটের জন্য এসব খেলাধুলোই আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে। অধিকাংশ ছেলেমেয়ে মোবাইল ইন্টারনেট নিয়ে ব্যস্ত, খেলার মাঠ আজ শুধুই ধোঁয়াশা। সেরকমই আজ পূর্ব বর্ধমান জেলার রায়না এক নম্বর ব্লকের রায়না একাদশ ক্লাবের সদস্য এলাকার সকল মানুষজনের যৌথ উদ্যোগে প্রতি বছরের মতো এবছর আবারও প্রতিদিন খেলার মাঠে খেলাধুলোকে বাঁচিয়ে রাখতে রায়না ঈশানী শশানী ফুটবল ময়দানে একদিন ব্যাপী বিরাট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং খেলার পূর্বে ক্লাবের পতাকা উত্তোলনের পাশাপাশি বিশেষ অতিথিদের চন্দনের ফোঁটা, পুষ্পস্তবক, ব্যাচ পরিয়ে বরণ, উদ্বোধনী নৃত্য, আতশবাজির মধ্য দিয়ে খেলাটি শুভ সূচনা করেন রায়না বিধানসভার বিধায়িকা শম্পা ধারা। উপস্থিত ছিলেন রায়না বিধানসভার বিধায়িকা শম্পা ধারা এবং পূর্ব বর্ধমানের গলসি বিধানসভার বিধায়ক নেপাল গরুই, আনসার আলী খান, কল্লোল মণ্ডল, মৌসুমী ভট্টাচার্য, রায়না গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক কুমার নন্দী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সকল ক্লাবের সদস্য ও গ্রামবাসী বৃন্দ। এই খেলায় পুরস্কার হিসেবে বিজয়ী দলকে 50,001 টাকা ও ট্রফি এবং বিজিত দলকে 40,001 টাকা ও ট্রফি তুলে দেন ক্লাবের সদস্যরা এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে খেলাটি পরিসমাপ্তি ঘটে। এই খেলাকে ঘিরে অসংখ্য এলাকার মানুষজনের ভিড় লক্ষ্য করা যায়। রায়না থেকে আদর্শ মুখার্জির সাথে সুব্রত দীপাঞ্জনের রিপোর্ট, বাংলা এমসি। প্রথমে ধন্যবাদ জানাবো রায়না একাদশকে, আজকে প্রতি বছরের ন্যায় রায়না একাদশের পক্ষ থেকে এবং রায়না গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় রায়না ঈশানী শশানী ফুটবল গ্রাউন্ডে যে ফুটবল প্রতিযোগিতা, যে অতিরিক্ত ফুটবলের যে প্রেম, দেখতে পাচ্ছেন যে মাঠে প্রায় তিন ধরনের জায়গা নেই। বাঙালির যে শ্রেষ্ঠ খেলা ফুটবল, সেই ফুটবল খেলাকে গ্রাম বাংলায় বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন ক্লাব দ্বারা যেভাবে যাচ্ছে এবং তার সাথে যে আজকে ক্রিকেটের ছিল, ক্রিকেট বিশ্বকাপ চলছে, তা সত্ত্বেও আজকে যেভাবে ফুটবল প্রেমী মানুষরা মেটে এসছে তার জন্য তার ছেলেদেরকে ধন্যবাদ এবং বাংলার ফুটবল খেলা বেঁচে আছে এবং তার সাথে ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দায়িত্ব নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা প্রায় সমস্ত রেজিস্টার্ড প্রাপ্ত ক্লাবকে আর্থিক অনুদান দিয়েছেন যাতে গ্রাম বাংলার খেলাধুলার মান আরও উন্নত করা জায়গায় যায়। ক্রিকেট ফুটবল ভলিবল সহ বাংলার যে খেলা সেই খেলা ঐতিহ্য যাতে বেঁচে থাকে তার জন্য মাননীয় ক্লাবগুলোকে সাহায্য করেছে এবং বাংলার খেলা বেঁচে আছে, ফুটবল বেঁচে আছে, তারই প্রমাণ কিন্তু আজ ঈশানী শশানী তোলার যে ফুটবল গ্রাউন্ড সেই হাজার হাজার দর্শকদের ভ্রমণ করে যে বাংলার ফুটবল কিন্তু আজ বেঁচে আছে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, মাঠ পর্যন্ত যে রাস্তা আছে ওখানে কোন দোকানপাট বসাবেন না। আমাদের এলাকা এটা খুবই গুরুত্বপূর্ণ খেলা, এরকম খেলাধুলা বা সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের এখানে হয়েই থাকে এবং আমরা এগুলো পঞ্চায়েতের মাধ্যমেই করাই। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের এই যে খেলার মাঠে খেলাধুলার যে ঢল নেমেছে এটা কিন্তু 2011 সালের আগে দেখতে পাওয়া যেত না। তা এখন এই খেলাধুলার একটা চর্চা মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমরা পেয়েছি এবং আমরা সমস্ত মানুষকে সাথে নিয়ে এই আনন্দ উৎসবগুলো সব পালন করি। আমার নাম পরিচয় আরও তো আনুষাঙ্গিক পুরস্কার অনেকই আছে। এখানে দর্শক হিসেবে কেমন সাড়া পাচ্ছেন? দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি ধরুন এখন হয়ে গেছে, তো আমাদের ফাইনাল পর্যন্ত আপনারা যদি দেখেন 25,000 আপামর জনবাসী ফুটবল খেলাকে খুব ভালোবাসেন এবং স্বতঃস্ফূর্তভাবে ওনারা আমাদেরকে খুব সহযোগিতা করেন, বিশেষ করে আমাদের রায়না অঞ্চলের প্রধান মাননীয় অশোক কুমার নন্দী মহাশয় আমাদের এই খেলাটা পরিচালনা করার জন্য উনি ওনার যথাসাধ্য উনি আমাদেরকে সহযোগিতা করেন এবং আমরা কোনোদিন ওনার কাছ থেকে ফিরে আসিনি এবং প্রশাসন থেকে শুরু করে সবাই আমাদের
কেন কে কে উপস্থিত আজকে আমরা আমাদের বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে উজ্জ্বলময় উপস্থিতি আমরা প্রতি বছরের ন্যায় এবছরও রায়না ফুটবল উৎসব 2022 পরিচালনা করছি। এই মুহূর্ত আমাদের খেলা চলছে, প্রথম সোপানের প্রথম খেলা পরিচালনায় রায়না একাদশ, একাদশের পক্ষ থেকে রায়না ইসান শাসানি ফুটবল ময়দানে আমাদের এই মুহূর্ত খেলা চলছে। তো এই খেলাতে উজ্জ্বলময় পরিস্থিতিতে গৌরবময় উপস্থিতি ইতিমধ্যেই উপস্থিত হয়েছিলেন আমাদের বর্ধমান জেলার সভাধিপতি মাননীয়া শম্পাধারা মহাশয়া এবং রায়না বিধানসভার বিধায়িকা, এবং তার সাথে সাথে ছিলেন রায়না যুব ব্লক সভাপতি আমাদের কল্লোল মণ্ডল মহাশয় এবং রায়না অঞ্চলের প্রধান মাননীয় অশোক কুমার নন্দী মহাশয়। এখানে কোন কোন টিমের টিম অংশগ্রহণ করেছে? এখানে 8টা দল অংশগ্রহণ করেছে। শোনা যাচ্ছে এখানে বিশেষ একটা টিম আছে? হ্যাঁ, এখানে বিশেষ টিমের মধ্যে এখানে সব টিমই বিশেষ টিম, আমাদের কাছে গুরুত্বপূর্ণ প্রত্যেক দলে একাধিক বিদেশি খেলোয়াড় আছে। তো প্রথমে এখন যেটা চলছে প্রথম সোপানের প্রথম খেলা, প্রথম অর্ধের খেলা চলছে বাগানপাড়া ভার্সেস কাজল একাদশ। কাজল একাদশ একটা বড় টাপ টিম এবং খান এন্টারপ্রাইজ আমাদের কাছে প্রথম সোপানের চতুর্থ খেলা ওনারা খেলবেন। খান এন্টারপ্রাইজ প্রতি বছরই আমরা দেখেছি আমাদের দু নম্বর ব্লক রায়না এই গোতানে চ্যাম্পিয়ন হয়, এবং সাথে সাথে আছে আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাব, বাবা বুড়োপীর সঙ্গ এবং আরও টিম আছে ডানকুনি, কুমারপুর, নির্মল বাংলা ওয়েলফেয়ার সোসাইটি। এটা কততম বর্ষ চলছে? এটা আমাদের অষ্টম বর্ষ চলছে। এখানে এলাকার মানুষজনেরা কতটা সাহায্য করে? এখানে এলাকার মানুষরা আমাদের এখানে আপামর জনসাধারণ ছোট এবং বৃহৎ ব্যবসায়ীবৃন্দ আমাদেরকে সাহায্য করে, সকলের সহযোগিতা দ্বারাই আমরা এই খেলা পরিচালনা করতে পারি। খেলার পুরস্কার হিসেবে কী দিচ্ছেন আপনারা? পুরস্কার হিসাবে আমরা দিচ্ছি ক্যাশ 50,000 টাকা, রানার্স 40,000 টাকা, বিজয়ী দলকে দিচ্ছি 50,000 টাকা এবং বিজিত দলকে 40,000 টাকা, এবং আরও আকর্ষণীয় পুরস্কার আছে। আমার নাম পরিচয়, আমার নাম শেখ মুকুল। এখানে এখানে কী পদে আছেন? আমি হচ্ছি রায়না একাদশের সদস্য। চাঁদেরহাট শপিং মল আরও বৃহত এসে যুক্ত, এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীয় সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদেরহাট শপিং মলে। 1,000 টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ, ঠিকানা কামারপুকুর চটি, গোঘাট 2 নম্বর বিডিও অফিস, সন্নিকট। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়।